এই গোটা জাতির সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ইসলাম ছাড়া অন্য আর কোনো বিকল্প নাই। আপনি পুলিশ দিয়ে পিটাইয়া সবাইকে এক জায়গায় আনতে পারবেন না, বিরানির লোক দেখালে সবাই এক জায়গায় আসবে না, ঠিক কিনা বলেন? জোর জবরদস্তি করে আনা যায় না, লোভ দেখিয়ে আনা যায় না, ভয় দেখিয়ে আনা যায় না। একটা মাহফিলে সর্বপ্রকারের মানুষ যেভাবে এসে চুপ করে বসে, গোটা জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে হয় বাংলাদেশের প্রগতি উন্নতি অগ্রগতির জন্য, যদি জাতীয় ঐক্যের প্রয়োজন হয়, সেটা রাজনীতির মাধ্যমে হবে না, কূটনীতির মাধ্যমে হবে না, আন্তর্জাতিক প্রসেসিংয়ের মাধ্যমে হবে না। এটা বাংলাদেশে সম্ভব যদি ইসলামের পতাকা তলে সবাইকে আহ্বান করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু এই কাজটা করার পথে পক্ষ বিপক্ষ আছে, বাধা বিঘ্ন আছে, বিপরীত চিন্তার লোক আছে, যেটা বাংলাদেশের স্বাভাবিক চরিত্র, প্রাকৃতিক চাহিদা সেটা হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। যে দেশের শতকরা 98-99 ভাগ মানুষের ধর্ম হচ্ছে ইসলাম, যে দেশের প্রায় শতকরা শতভাগ মানুষের চিন্তা চেতনা অনুভূতি উপলব্ধি রুচি স্বপ্ন আকাঙ্ক্ষা এবং অভ্যাসের নাম হচ্ছে ইসলাম, যে দেশে প্রতিদিন 5 বার আল্লাহর আল্লাহু আকবরের আওয়াজ তুলে আজান হওয়ার পর কোটি কোটি চেহারা মাটির মধ্যে আল্লাহর সামনে ধুলায় ঘষা দেয়, ঠিক কিনা বলেন? সেদেশে রাজনীতি অর্থনীতি সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা সমাজনীতি সব কিছু ইসলামী পদ্ধতিতে হওয়াই ছিল স্বাভাবিক, কিন্তু হয়ে গেছে উল্টা। যখন খুব দিনই একটা মাহফিল হয়, ইসলামী সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হয়, মানুষেরা বলে দেখলাম ভালো লেগেছে, খুব ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। ব্যতিক্রম ধর্মী কেন বলে? যেটা হওয়ার কথা না, বেশি খারে না, নিয়মিত হয় না, এরকম একটা ব্যাপার দেখল আজকে বাংলাদেশে। ইসলামী অনুষ্ঠান কি ব্যতিক্রম ধর্মী না? এটাই আসল। নাচ গান যারা করে ওইটা বলা উচিত যে একটা অন্যরকম ব্যাপার দেখলাম, যেটা আমাদের সঙ্গে মানায় না, ঠিক কিনা বলেন? অথচ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার মুসলিম দেশ, এখানে নাচ গান অশ্লীলতা বেহায়াপনা গান বাজনা সব ঠিক আছে, এগুলি খুব স্বাভাবিক। তো একটা ইসলামী প্রোগ্রাম হলে কয় না এটা ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম? এটাই আমাদের কপালের দুঃখ, ঠিক কিনা বলেন? জাতির কপালের গর্দিশ, যেটা এই জাতির জন্য স্বাভাবিক, যেটা এই জাতির জন্য হওয়া উচিত, যেটা এই জাতির মধ্যে হওয়ার কথা, যেটা হইলে এটাই আসল কথা, এটা না হইয়া অন্য সব হয়, বিজাতীয় সংস্কৃতি বিধর্মী অপসংস্কৃতি এই দেশকে গ্রাস করে ফেলেছে। অথচ এই দেশটাকে ইসলামের দেশ বানিয়েছেন কে? জোরে বলেন কে? অন্যথায় এই দেশ ইসলামের দেশ হওয়ার কথা ছিল না। বৈজ্ঞানিকের বিজ্ঞান প্রমাণ করতে পারবে না, গাণিতিকের গণিতে প্রমাণ হয় না, যুক্তিবাদীর যুক্তিতে সে বুঝাইতে পারবে না কিভাবে বাংলাদেশে প্রায় প্রায় শতভাগ মানুষ মুসলমান হয়েছে, কেউ বুঝাইতে পারবে না। বাংলাদেশকে ঘিরে যে দেশটা আছে এই দেশের নাম ভারত, সবাই চিনি না? এই ভারতবর্ষকে মুসলমানরা শাসন করেছে 800 বছর, 850 বছর, 500 বছর তো মুঘলরাই করেছে, বাবর হুমায়ুন আকবর, হ্যাঁ এই এই সিলসিলা বাহাদুর শাহ জাফর পর্যন্ত, ইংরেজ পর্যন্ত, এর আগে পাঠান বীরেরা শাসন করেছে। 800 বছর মুসলমানরা ভারতকে শাসন করার পরেও ভারতে কি মুসলমানের সংখ্যা হিন্দুর চেয়ে বেশি হয়েছে? শাসন করলে যে মুসলমান বাড়বে এটা ঠিক না, আল্লাহ চাইলে বাড়বে, ঠিক কিনা বলেন? সেই ভারতের পেটের ভিতরে সব দিক দিয়ে ভারত, একদিক দিয়ে সাগর, এই পেটের ভিতরের একটা এলাকা, সীমিত এলাকা, নির্ধারিত এলাকা, এই এলাকার মধ্যে কিভাবে প্রায় শতভাগ মুসলমান হয়ে গেল? কে করেছেন? কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ইশারায়, তার তাকওয়িনি ফয়সালায় বাংলার জমিনকে, এই সাগর পরে পারের মাটিকে, এই প্রাকাদা মাটির দেশকে, এই বন জঙ্গলের এলাকাকে, এই পোকামাকড়ের ঘরকে, এই অতিরিক্ত অধিকাংশ দরিদ্র এবং অশিক্ষিত মানুষের এলাকাটাকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, এত পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন ইসলাম কায়েমের জন্য। বলেন সুবহানাল্লাহ।
এদেশের জন্মের পর থেকে এদেশ এই জাতিকে ইমান ও ইসলাম থেকে দূরে সরানোর জন্য বহুমুখী ষড়যন্ত্র চলতেছে। এই দেশের জন্ম হয়েছে একটা মানব শিশু জন্মের মতোই, 8-9-10 মাস পেটে থেকে যেমন মানব শিশু ভূমিষ্ঠ হয়, 9 মাসের প্রচণ্ড রকম প্রলয়ঙ্করী প্রসব ব্যথায় গোটা জাতিকে অস্থির করে তোলার পর বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম নতুন শিশু রাষ্ট্রের জন্ম হয়। পশ্চিমারা চিন্তা করে এই শিশুকে বড় হবে, এই শিশুকে, এই শিশু রাষ্ট্রটিকে প্রচণ্ডভাবে পুঁজিবাদী রাষ্ট্র বানাইতে হবে। মস্কো রাশিয়া চিন্তা করে এটাকে কমিউনিজম দিয়ে ঘিরে ফেলতে হবে। ভারত চিন্তা করে হিন্দুত্ববাদের আগ্রাসন আস্তে আস্তে এখানে পুষিন করতে হবে। নাস্তিক মোর্চাটা চিন্তা করে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষতার সুন্দর স্লোগান দিয়া ধর্মহীনতার দিকে নিতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। আমার দুশ্মনরা, ইসলামের দুশ্মনরা, মুসলমানদের দুশ্মনরা নানান রকমের অবিরাম বিরতিহীন ষড়যন্ত্র চক্রান্ত করে থাকে, করতে থাকে। আল্লাহ বলেন, ওয়ামাকার আল্লাহ, আর আল্লাহ তার পরিকল্পনাটাও ঠিক করে রাখেন। ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ। বলে সুবহানাল্লাহ। বাংলাদেশ নিয়ে অনেকের অনেক পরিকল্পনা চেষ্টা এখন পর্যন্ত চলতেছে, আল্লাহর পরিকল্পনা এটা ইসলামের পথে আগাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই জন্য অনেক রকমের চেষ্টার পরেও এদেশে মসজিদ কমে না বাড়তেছে, ঠিক কিনা বলেন? মাদ্রাসা কমে না বাড়ে, আলেম কমে না বাড়ে, হাফেজ কমে না বাড়ে, মসজিদে মসজিদে মিনার থেকে আজানের ধ্বনি কমছে না বাড়ছে। আল্লাহ বাড়াচ্ছেন, আল্লাহ চেয়েছেন এই দেশটা ইসলামের হবে, আল্লাহ চেয়েছেন এদেশের মানুষগুলি মুসলমান হবে, আল্লাহ চেয়েছেন গোপনে গোপনে আড়ালে আড়ালে নীরবে নীরবে এই বাংলাদেশের জমিন ইসলামের এক দুর্গম ঘাঁটি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারা কারা ইসলামের সৈনিক, ইমানের সৈনিক হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, ভয় পান ইমানের সৈনিকেরা, ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে, স্বামীর জীবনী বললেও একটা ওয়াজ হয়ে যায়, কিছু জরুরি মাসআলা বললেও একটা ওয়াজ হয়ে যায়, ফিরাকে বাতেলা যারা ইসলামের মুখোশ পরে ইসলামের ক্ষতি করতেছে তাদের বিরুদ্ধে ব্যাখ্যা বিশ্লেষণ করলেও একটা বয়ান হয়ে যায়, এবং মাতা পিতার সেবা, এই যে অপরের হক, একে অপরের হক, কবরের জীবন, হাসরের জীবন, পুলসে রাত, এই হাসরের ময়দান, আমাদের জান্নাত জাহান্নামের বিবরণ দিলে বয়ান হয়ে যায়, বয়ান হওয়ার আলোচ্য বিষয়ের কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর ইচ্ছায় সারা বাংলাদেশে হাজার 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 মাহফিল শীতের 4 মাস আল্লাহ পাক করান, এটা পৃথিবীর অন্য জমিনে দেখা যায় না। এটা ইসলামের দুশ্মনদের খুব মাথা ব্যথা এবং টেনশনের ব্যাপার হয়ে গেল, কি করা যাবে বলেন? ওরা যদি বিরক্ত হয় লাভ আছে? আল্লাহ তো আল্লাহর বাতি জ্বালাবেন, আগে বলেন নাই ওলাউকারি হালকা ফিরুন, আমি আমার বাতি জ্বালাবো যদিও কাফেরদের ভাল লাগে না, আল্লাহ বলেন নাই? আল্লাহ বলেন নাই যে আমার বাতি নিভানোর জন্য ওরা ফু দেওয়ার চেষ্টা করে? বাংলাদেশেও আল্লাহর বাতি নিভানোর জন্য ফু দেওয়ার লোকের অভাব নাই, এবং তারা যে আল্লাহর বাতি জ্বলতেছে ওরা কষ্ট পাচ্ছে এটাও আমরা দেখতে পাই, ঠিক কিনা বলেন? কিন্তু বিজয় আল্লাহর বাতিরই হবে, ঠিক কিনা?